আর সৃষ্টি সুখের উল্লাসে মুরমু হাসে মোর চোখ হাসে মোর ডাক বগিয়ে খুন হাসে আর সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণে পল্লবে বান্দেকে ওই জাগ্র জোয়ার দুয়ার ভাঙা কল্লবে আসলো হাসি আসলো পাগল মুক্তি এলো আসলো পাগল মুখ ফুটে আজ বুক ফাটে মন লিপ্ত দুঃখে সুখ হাসে ওই লিপ্ত বুকে দুঃখ হাসে আর সৃষ্টি সুখের উল্লাসে। বন্ধুরা, সৃষ্টি সুখের উল্লাসের আজকের পর্বে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমাদের আজকের মজার ছবির বিষয় খেলা, কিন্তু তার আগে প্রতি পর্বের মতো থাকছে মজার এক রূপকথা। রূপকথা আমাদের এ পর্বের গল্প ধপাস। অনেক অনেক দিন আগের কথা, এক জঙ্গলের ভিতর এক হ্রদের ধারে বাস করত 6টি খরগোশ। মনের আনন্দে তারা জঙ্গলে ঘুরত, খেলত, বেড়াত, সুখেই দিন কাটত তাদের। একদিন তারা হ্রদের ধারে ঘুরে বেড়াচ্ছে, এমন সময় নারকেল গাছ থেকে একটা শুকনো নারকেল ধপাস করে পড়ল হ্রদের পানিতে। এই প্রচণ্ড শব্দ শুনে খরগোশের দল ভয় পেয়ে গেল। কোথা থেকে শব্দ এলো, কিসের শব্দ, সে বিষয়ে কোনো চিন্তা না করেই তারা জঙ্গলের ভিতর দিয়ে দিল ঝাড়া দৌড়। তারা ছুটছে ছুটছে ছুটছে, পথে দেখা এক শেয়ালের সাথে। শেয়াল তাদেরকে এভাবে ছুটে পালাতে দেখে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমরা ভেবে ছুটছো কেন? খরগোশের দল ছুটতে ছুটতে জবাব দিল, পালাও পালাও, ধপাস আসছে, পালাও জলদি। শেয়াল ধপাসের কথা শুনে ভয় পেয়ে দৌড় শুরু করলো খরগোশের পেছনে পেছনে, ছুটছে তো ছুটছে। পথে দেখা এক বানরের সাথে। বানর তাদের এভাবে ছুটতে দেখে অবাক হলো। ব্যাপার কি, প্রশ্ন করলো সে, কি হয়েছে? শেয়াল জবাব দিল, ধপাস আসছে, ধপাস, পালাও, জলদি পালাও। শুনে ভয় পেয়ে বানরও দৌড় শুরু করলো তাদের পিছন পিছন। জীবনের মায়া বড় মায়া, তারা ছুটছে তো ছুটছেই। পথে পড়লো একটা হরিণ। বানরকে ডেকে সে জিজ্ঞেস করলো, কি হয়েছে বানর ভায়া, তোমরা সবাই পালাচ্ছ কেন? হরিণের কথা শুনে বানর এক মুহূর্ত থমকে দাঁড়ালো, তারপর হাঁফাতে হাঁফাতে জবাব দিল, পালাবো না মানে, ধপাস আমাদের তাড়া করেছে, জান বাঁচাতে হলে পালাও, নয়তো রক্ষা নেই। পথে দেখা মহিষের সাথে। মহিষ তো তাদেরকে এভাবে ছুটতে দেখে অবাক। দলের সাথে ছুটতে ছুটতে সে প্রশ্ন করল, কি হয়েছে ভাই, তোমরা ভাবে ছুটছো কেন? পালাও পালাও, ধপাস আসছে, ধপাস, ছুটতে ছুটতে জবাব দিল হরিণ, ধপাস কি, কি জানি, বাঁচতে হলে পালাও। ব্যাস, মহিষ গেল ভোরকে, সেও ছোটা শুরু করলো জান বাজি রেখে। ছুটছে তো ছুটছে, পথে পড়লো এক গন্ডার। ঘাস খেতে খেতে সে লক্ষ্য করলো তাদের। ব্যাপার কি, বিশাল এক জানোয়ারের মিছিল ছুটছে তার সামনে দিয়ে। গন্ডার এগিয়ে গেল ঘটনা জানতে, কি হয়েছে ভাই, তোমরা ভাবে দৌড়াচ্ছ কেন? ধপাস আসছে, পালাও। ধপাস? হ্যাঁ, সাংঘাতিক জিনিস, জলদি পালাও, ধপাস না জানে কি ভয়ঙ্কর জন্তু। আর দেরি না করে গন্ডারও ছুটলো পিছন পিছন। তারা ডাইনে বামে না তাকিয়েই ছুটছে। পথে দেখা এক হাতির সাথে। প্রশ্ন করল, ব্যাপার কি ভায়া, তোমরা ভাবে ছুটছো কেন? জান বাঁচাতে, হয়েছেটা কি? হবে আর কি, ধপাস আসছে, পালাও পালাও। গন্ডারের কথায় হাতিও ভয় পেয়ে গেল। তাছাড়া ধপাসের নামও সে কোনোদিন শোনেনি। সেও দৌড় শুরু করলো পলায়নপর জন্তু জানোয়ারদের সাথে। পথে দেখা হলো এক বাঘের সাথে। বাঘ তো তাদেরকে এভাবে ছুটতে দেখে অবাক, মাথা খারাপ হলো নাকি এদের, এভাবে ছুটছে কেন এরা? গা গা ডাক ছেড়ে সে এগিয়ে এলো। ডাকলো দলের একজনকে, কোথায় যাচ্ছ সব? পালাচ্ছি। কেন? ধপাস আসছে তাই। ধপাস আবার কি, অত বলার সময় নেই, যদি বাঁচতে চাও পালাও আমাদের সাথে। বাঘ বেচারা ভয় পেয়ে গেল। একবার ভাবলো দাঁড়িয়ে দেখবে ব্যাপারটা কি, আবার সাহস করে উঠতে পারলো না। শেষে সেও ছুটতে শুরু করলো তাদের সাথে সাথে। ছুটছে তো ছুটছে তারা, পিছন ফিরেও কেউ তাকাচ্ছে না, কারণ ধপাস আসছে, ধরে ফেললে আর রক্ষা নেই। এই অবস্থায় এক পাহাড়ের ধারে পৌঁছে গেল তারা। পাহাড়ের উপর এক গুহায় বাস করত লম্বা কেশবওয়ালা এক সিংহ। পলায়নপর জন্তু জানোয়ারদের মিছিল দেখে গর্জন করে প্রশ্ন করল সিংহ, কি হয়েছে, এভাবে পালাচ্ছ কেন তোমরা? ধপাস আসছে হুজুর। ধপাস? সে আবার কি, তা তো জানি না, বাঘ জবাব দেয়, কে জানে, গন্ডারা আমাকে ধপাসের কথা বলেছে, আমি কিন্তু কিছু জানি না, হাতি বলে ওঠে, আমিও তেমন কিছু জানি না হুজুর। মহিষকে জিজ্ঞেস করায় সেও বলে উঠল, আমিও তেমন কিছু জানি না হুজুর, গন্ডার বলে।
আমিও দেখিনি হুজুর, হরিণ আমাকে বলল তাই ছুটছি। হরিণ জানায় আমি শুনলাম বানরের কাছে, আমাকে বলেছে শিয়াল, বানর বলে ওই খরগোশেরা, ওদের কাছে প্রথম শুনেছি ধপাসের কথা, শিয়াল সরাসরি বলে দেয়। তাহলে খরগোশ তোমরা এবার বলো ব্যাপারটা কি। আসলে হুজুর আমরাও তাকে দেখিনি, খরগোশের দল বিনীতভাবে জানায়, শব্দ শুনেছি ধপাস। তাহলে পালাচ্ছিলে কেন, ভয় পেয়ে হুজুর? ও তা খরগোশ শিয়াল বানর এইসব ছোটোখাটো জন্তু না হয় ভয় পেয়ে পালাতে পারে, কিন্তু তোমরা বাঘ হাতি গন্ডারের দল, তোমাদের এত ভয় কিসের? এভাবে ভিতুর মতো ছুটছ অথচ জানোই না জন্তুর খবর, দেখো নি তাকে, ছি 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 ভীরুর দল। সিংহের তিরস্কারে সবাই লজ্জায় মুখ নিচু করে। চলো দেখি ব্যাপারটা কি। সিংহ খরগোশদের নিয়ে অগ্রসর হয় হ্রদের দিকে, অন্যান্য জন্তু জানোয়ার কিছুটা সাহস পেয়ে পেছন পেছন যেতে থাকে। হাঁটতে হাঁটতে অবশেষে তারা হাজির হয় হ্রদের ধারে, যেখান থেকে ধপাস করে শব্দ শুনে গিয়েছিল সেখানে সিংহকে নিয়ে যায় খরগোশের দল। সবাই মিলে জায়গাটা তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কোথায় কি। তাহলে শব্দ করল কারো মুখে কোনো কথা নেই, খরগোশের দল বিব্রত। আর ঠিক এমনই সময় সেই শব্দ আবার শোনা গেল, ধপাস, প্রচণ্ড শব্দ, ভয়ে সবার মুখ গেল শুকিয়ে। কিন্তু সিংহ দেখে ফেলেছে ব্যাপারটা আসলে কি, নারকেল গাছ থেকে একটা শুকনো নারকেল হ্রদের পানিতে পড়েছে, তারই শব্দ ধপাস। সিংহ সবাইকে খুলে বলল ব্যাপারটা, তারপর বলল এবার বোঝো তোমরা, এই সামান্য ব্যাপারে তোমরা এত ভয় পেয়েছিলে আর ছুটোছুটি শুরু করে দিলে পাগলের মতো। সিংহের কথায় তারা স্বস্তির নিঃশ্বাস ফেললো, এবার তাদের ভয়ও দূর হয়ে গেল, শান্তি ফিরে এলো সবার মনে, এরপর যে যার কাজে মন দিল। খেলতে আমরা সবাই খুব পছন্দ করি, সুযোগ পেলেই আমরা মেতে উঠি খেলার আনন্দে। তবে শহর অঞ্চলে খেলার জায়গার অভাবে ঘরের ভিতরে খেলতে হয়, তবে খালি জায়গা বা মাঠ পাওয়া গেলে খেলার আনন্দ বহু গুণ বেড়ে যায়। কত রকমের যে খেলা আছে, ফুটবল ক্রিকেট এসব বিদেশি খেলা হলেও আমাদের দেশে খুবই জনপ্রিয়। সারা বিশ্বে ফুটবল ও ক্রিকেটের জনপ্রিয়তার কারণ টেলিভিশন, বড়দের সাথে আমরাও টেলিভিশনে এই খেলাগুলো দেখে আনন্দ পাই, আর নিজেরা খেলার সুযোগ পেলে তো কথাই নেই। হাডুডু বাংলাদেশের জাতীয় খেলা, তবে শহর অঞ্চলে খেলাটির প্রচলন খুব কম, এর মূল কারণ মাঠের অভাব। তবে গ্রামগঞ্জে এখনও নিয়মিত হাডুডু খেলা হয়। হাডুডু খেলায় দুটো দল থাকে, প্রত্যেক দলে খেলোয়াড় থাকে 8 থেকে 10 জন। প্রতি দলের খেলোয়াড় একের পর এক ডুকডুক বা কাবাডি কাবাডি বলে বিপক্ষ দলের সীমানায় ঢুকে যদি কাউকে ছুঁয়ে বেরিয়ে আসতে পারে তবে সেই দল পয়েন্ট পায়, আর যদি বিপক্ষ দল তাকে আটকাতে পারে তবে বিপক্ষ দল পয়েন্ট পায়। এভাবেই জয় পরাজয় নির্ধারিত হয়। Thank you.
বন্ধুরা ভালো আছো তো? চলো শুরু করি মজার ছবি। আজকে মজার ছবিতে আমরা দেখব রূপান্তর। রূপান্তর মানে হচ্ছে আগে যে জিনিসটা আছে সেটাকেই একটু অদল বদল করে আবার নতুন করে ব্যবহার করা। আজকে আমরা দেখব কিভাবে আমরা ফুল সাজাতে পারি। ফুল তো আমরা সবাই ভালোবাসি, আর সেটা সাজাতে আমরা সবাই আরও পছন্দ করি। আর সেই ফুলদানিটা যদি তুমি নিজেই বানিয়ে ফেলতে পারো আরও কত মজা হবে, তাই না? এই ফুলদানিটা বানাতে আমাদের প্রয়োজন হবে একটা খালি জার, আর লাগবে আমাদের গ্লু, আয়কা গ্লু, আর প্রয়োজন পড়বে কয়েকটা রঙের গ্লিটার্স, আর লাস্টে সেই গ্লিটার্সের উপরে সাজানোর জন্য গ্লু গ্লিটার্স পাওয়া যায়, সেটা তুমি কিনে নিতে পারো। চলো দেখি কীভাবে বানিয়ে ফেলবো আমরা আমাদের নিজেদের ফুলদানি। প্রথমে আমরা এই জারটা নিচ্ছি। এই জারটা প্রথমে একটা প্ল্যান করে নিব কিভাবে কোথায় কোন গ্লিটার্সটা লাগাচ্ছি। এক ধরো আমরা যদি শুরু করি গাঢ় রঙ থেকে হালকা রং, প্রথমে ফার্স্ট যে গাঢ় রঙটা আছে শুধু সেইটুকুর জন্যই আমরা আমাদের গ্লুটা লাগিয়ে নিচ্ছি। এই জারটার একদম নিচে আমরা দেব এই ডার্ক ব্লু গ্লিটার্সটা। তাই এতটুকু জায়গায় আমরা গ্লুটা লাগিয়ে নিচ্ছি। এখন এই গ্লুটাতে আমরা দিয়ে নিচ্ছি ব্লু গ্লিটার্স। সরিয়ে দিচ্ছি এই গ্লিটার্সটা। তারপর নিচ্ছি আমরা এই ম্যাজেন্টা গ্লিটার্সটা। তার জন্য আমরা আবার গ্লু দিয়ে নিচ্ছি যতটুকুতে এই রঙে গ্লিটার্সটা দিতে চাই ঠিক ততটুকু। এবার দিব এই গ্লিটার্সটা। এখন হয়ে গেল এটা দেওয়া, এটা সরিয়ে দিচ্ছি, নিচ্ছি সিলভার গ্লিটার্স। এবার সরিয়ে দিচ্ছি, হচ্ছে গোল্ডেন। ভালো করে দেখে সব জায়গায় গ্লুটা লাগিয়ে দিও। হয়ে গেল আমাদের নতুন রূপের ফুলদানি। এবার আমরা ঘন্টাখানেক শুকাতে দেব। ঘন্টাখানেক শুকানোর পর এটাকে আমরা গ্লিটার গ্লু দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করে সাজিয়ে নিতে পারি। তারপর আবারও ঘন্টাখানেক শুকিয়ে নিচ্ছি। হয়ে গেল তোমার নিজের তৈরি ফুলদানি। আর বাসায় যদি ফুল থাকে অথবা বাগান থেকে এনে তুমি সাজিয়ে দিতে পারো তোমার নিজের ফুলদানিটা, আর সাজাতে পারো তোমার নিজের পছন্দের জায়গায়। আর এভাবে তুমি কাউকে গিফট করতে চাইলে নিজের বানানো জিনিসটাও গিফট করতে পারো। আজকে তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে সামনের পর্বে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ভারত আমাদের প্রতিবেশী দেশ, প্রায় 100 কোটি মানুষের বসতি ভারত।
পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতার দেশ ভারতের নানাবিধ সংস্কৃতি ও বৈচিত্র্যময় ভৌগোলিক ভিন্নতা ভাষা সাহিত্য সঙ্গীত ও শিল্পে এনেছে সমৃদ্ধি। 1700 শতাব্দীর অনবদ্য স্থাপত্য তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। বন্ধু দেশে দেশে অংশে আমাদের এবারের বন্ধু আদভিক ও আদিয়া। Hi, my name is Avi. I'm from India. I'm 7 years old. Hi, my name is Tia. And I'm from India. I'm 6 years old. ওরা এসেছে ভারতের নয়াদিল্লি থেকে। আদভিক ও আদিয়া ভাই বোন। ওরা ওদের বাবা মার সাথে বাংলাদেশে থাকে। Come meet my parents. This is my mother. This is my father. We have been living in Bangladesh for almost 9 years now. This is my wife, my son and my daughter. 4 of us live here in Bangladesh and we are very happy and we like the people of Bangladesh very much. The people here are very nice and very friendly and we are very happy to live here. Hum log India se hain. Hamara culture kafi yahan se thoda different hai. But hamare different festivals hain. Holi, Diwali, रक्षाबंधन जन्माष्टमी यहाँ पे हम लोग सब बड़ी खुशी से और इन्जॉय करके मनाते हैं काफ़ी यहाँ पे प्रयोजन करते हैं उसके लिए दिवाली में हम लोग काफ़ी लाइट्स जलाते हैं दिए जलाते हैं लक्ष्मी पूजन करते हैं रक्षाबंधन हमारा त्यौहार है जिसमें भाई और बहन एक दूसरे को राखी बांधते हैं इंडियन हाई कमीशन ग्राउंड्स में हम लोग होली का पूरा प्रयोजन करा जाता है रंग से खेलते हैं वहाँ पे खाने पीने का हर चीज का पूरा इंतजाम होता है। ওরা খুব সুন্দর ছবি আঁকতে আর সুন্দর সুন্দর কার্ড ও ডেকোরেশন পিস বানাতে পারে। আদিয়া পিয়ানো বাজাতে পারে। দাঁত আমাদের খুব দরকারি, তাই আমাদের উচিত দাঁতের যত্ন নেয়া। কিভাবে সঠিক উপায়ে দাঁতের যত্ন নেওয়া যায় তা জানতে আমরা আজ যাব একজন ডাক্তারের কাছে। দাঁতের যত্নে আমাদের উচিত নিয়মিত দাঁত ব্রাশ করা। ব্রাশে পেস্ট লাগিয়ে উপরের নিচে ঘুরিয়ে ঘুরিয়ে দাঁত ব্রাশ করতে হয়। তারপর পরিষ্কার পানি দিয়ে কুলি করে মুখ ও দাঁত পরিষ্কার করতে হয়। আমাদের দাঁতে বা মুখে কোনো সমস্যা হলে দাঁতের ডাক্তারের কাছে যেতে হয়। ছোট বন্ধুরা, তোমরা সবাই জানো দাঁত আমাদের একটি প্রয়োজনীয় অঙ্গ। দাঁত ছাড়া আমরা ভালো করে খেতে পারি না। ভালো করে খেতে না পারলে আমাদের পেটে অসুখ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। যদি এই মডেলটি তোমরা দেখো তাহলে তোমরা দেখবা এখানে একটি দাঁত নেই। আর এই মডেলটি যদি দেখো তাহলে দেখবা এখানে সবকটি দাঁত আছে। কোনটা বেশি তোমাদের কাছে সুন্দর লাগে তোমরা অবশ্যই বলবে যে এটাকে সুন্দর দেখা যায় না। এখন আমি তোমাদের দাঁত দেখবো। তোমাদের কার কার দাঁতে সমস্যা আছে আমাকে একটু এখন তোমরা দেখতে দিবে? ডাক্তার আমাদের সবার দাঁত পরীক্ষা করে দিলেন। দেখলেন কারো কোনো সমস্যা আছে কি না। তিনি আরও বললেন কারো দাঁত নড়ে গেলে তা ফেলে দিতে, মোটেও ভয় না পেতে। ফেলে দিলে সেখানে সুন্দর আরেকটা নতুন দাঁত গজাবে। আজ এ পর্যন্তই, পরের পর্বে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর সৃষ্টি সুখের উল্লাসে মুরমু হাসে মোর চোখ হাসে মোর টক বগিয়ে খুন হাসে। আর সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণে পল্লবে বান্দে কে ওই জাগ্র জোয়ার দুয়ার ভাঙা কল্লবে। আসলো হাসি আসলো পাগল মুক্তি এলো আসলো পাগল মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখে সুখ হাসে ওই তিক্ত বুকে দুঃখ হাসে। আর সৃষ্টি সুখের উল্লাসে।